হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওই আপনাদের জানাবো, ভাদ্র মাসের লক্ষ্মী পুজো শুরু হচ্ছে, অর্থাৎ আগামীকালই রয়েছে ভাদ্র মাসের বৃহস্পতিবার এবং লক্ষ্মী পুজো। তাই লক্ষ্মী পুজো তো আপনারা অবশ্যই করবেন ভাদ্র মাসে। আর সেক্ষেত্রে যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, যেটা না করলে পুজো সম্পন্ন হয় না, লক্ষ্মী পুজোর ব্রত অসম্পূর্ণ থেকে যায়, সেটা হচ্ছে ব্রত কথা। আপনি অবশ্যই পাঠ করবেন, না পারলে অবশ্যই একটু শোনার চেষ্টা করবেন, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পেঁচাপেচির ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার যদি করেন অত্যন্ত ভালো ফল পাবেন। বলা হয় কোনো নারী ভাদ্র মাসে যদি লক্ষ্মী পুজো পালন করতে পারে, তার ঘরে সর্বদা মা লক্ষ্মী বিরাজ করেন। কিন্তু এই ব্রতের পেছনে কিছু কাহিনী আছে, সেটাই কিন্তু আজকে ভিডিওয় আপনাদের জানাবো। আর অবশ্যই আপনি যদি শুনতে পারেন, শ্রবণ করেন একবারের জন্য হলেও, মা লক্ষ্মীর কৃপা কিন্তু আপনি লাভ করবেন। তো চলুন সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। এক দেশে বিধবা বামনী বাস করতেন, তার একটি ছোট ছেলে ছিল। তারা খুব গরিব, কুড়িয়ে মারিয়ে যা পায় তাই দিয়ে তাদের চলে যায়। তাদের কুড়িয়ে ঘরের সামনে একটা বট গাছ ছিল, বামনীর ছেলে সেই গাছের নিচে খেলা করত। এক দুপুরে ছেলেটা উঠোনে খেলা করছিল, আর এমন সময় একজন ক্ষীরওয়ালা সেখান দিয়ে যাচ্ছিলেন, তাই দেখে সে মায়ের কাছে পয়সা চাইল। কিন্তু বামনী কেঁদে বললেন, তারা যে গরিব পয়সা পাবে কোথায়? তা শুনে ছেলেও কাঁদতে থাকল। তাই দেখে ক্ষীরওয়ালা ছেলেটিকে এমনই এক ভার ক্ষীর দিয়ে যায়। ক্ষীর পেয়ে মনের আনন্দে সে গাছতলায় গিয়ে বসল, আর সেই গাছে পেঁচা পেঁচির দুটি ছানা থাকত। ক্ষীর দেখে তারাও ক্ষীর খাবার জন্য চেঁচামেচি করতে লাগলো। আর বামনের ছেলে গাছে উঠে তাদের নিচে নামিয়ে পেট ভরে ক্ষীর খাওয়ালো, আর ঠিক তারপর তাদের বাসায় তুলে ঘুম পাড়িয়ে দিল। পেঁচাপেঁচি বাসায় ফিরে দেখে যে তাদের ছানারা আরামে ঘুমোচ্ছে। তাদের দেখে খাওয়াতে গেলে তারা বলে, ওই গরিব বামনের ছেলেটা আমায় ক্ষীর খাইয়েছে, বামনের জিনিস খেয়ে থাকতে নাই, তুমি ওদের অবস্থা ফিরিয়ে দাও। তা শুনে পেঁচি হেসে বললে, আমি মা লক্ষ্মীর কাছে ওদের দুঃখের কথা জানাবো। আর এইভাবে প্রতিদিন পেঁচাপেঁচি তার বাচ্চাদের রেখে যায়, আর বাসায় ফিরে দেখে বাচ্চারা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ছানারা তার মা বাবার কাছে ওদের দুঃখের কথা রোজ রোজ বলে, আর পেঁচাপেঁচির দুঃখে মন ভরে যায়। একদিন ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে বামনী অনেক কষ্ট করেও লক্ষ্মীর পুজো করেছিলেন। তার ছেলে প্রাসাদ এনে পেঁচাপেঁচির ছানাদের খাওয়ালো, আর তারপর যখন পেঁচাপেঁচি ফিরল, তখন ছানারা তাদের বলল, আমরা আর তোমাদের কাছে খাবো না, ওই ছেলেটা যেখান থেকে যা পায় তা থেকে আমাদের খাইয়ে যায়, তোমরা ওর দুঃখ কেন ভালো করে দিচ্ছ না? পেঁচাপেঁচি তার ছানাদের বলল, আজ ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার, বামনী লক্ষ্মী পুজো করেছে, মা লক্ষ্মী ওদের দুঃখ ঠিক দূর করে দেবে। সকালে ছেলেটা যখন গাছের নিচে বসেছিল, পেঁচা এসে তাকে বলল, শোনো ছেলে, তোমাকে এক জায়গায় নিয়ে যাব, তুমি যাবে? ছেলেটা মাথা নেড়ে হ্যাঁ জানালো। পেঁচাপেঁচি তাকে বলল, তুমি ওই ডালটার উপর গিয়ে বসো, আমরা দুদিক দিয়ে ধরে তোমাকে উড়িয়ে নিয়ে যাব। যেখানে নামাবো সেখানে কেউ যদি তোমাকে সোনা ধন দৌলত দিতে চায়, তুমি নেবে না, শুধু বলবে তিল ধুপড়ি দিতে। কথা মতো পেঁচাপেঁচি ছেলেটাকে উড়িয়ে নিয়ে গিয়ে মা লক্ষ্মীর বাগানে নামিয়ে দিল। ছেলেটা সেখানে মা লক্ষ্মীকে দেখতে পেয়ে প্রণাম করল, আর ছেলেটিকে দেখে মা লক্ষ্মীর খুব দয়া হলো। মা জিজ্ঞাসা করলেন, তুমি কে? ছেলেটি বলল, মা আমরা খুব গরিব, আপনার কাছে তিল ধুবড়ি নিতে এসেছি। মা তাকে অনেক ধন সোনা দেখালেন, কিন্তু তার মধ্যে রাখা তিল ধুবড়িটাই সে নিতে চাইল। মা বললেন, তুমি এটা নাও, কিন্তু রোজ ভক্তি ভরে এটাকে পুজো করবে, তাহলে তোমাদের আর কোনো দুঃখ অভাব থাকবে না। পেঁচাপেঁচি আবার তাকে কুড়ে ঘরের সামনে নামিয়ে দিল। সে তার মাকে সব খুলে বলল। বামনী ঘর পরিষ্কার করে একটা পিড়ি পেতে তাতে আলপনা দিয়ে তার উপর ঘটে তিল ধুপড়ি রেখে পুজো করলেন।
তারপর থেকে রোজ ভক্তি ভরে পুজো করতে থাকলেন। দেখতে দেখতে অনেক দিন গেল, মা লক্ষ্মীর দয়ায় তাদের প্রচুর ধন সম্পদ হলো। তাদের হঠাৎ এত প্রতিপত্তি দেখে পাড়ার লোকেরা খুব আশ্চর্য হলো, আর এমনকি রাজার কানেও তাদের কথা গেল। তারা হঠাৎ করে কিভাবে এত ধনী হলো জানবার জন্য পাড়ার লোকেরা উৎসুক হয়ে গেল। তারপর তারা জানতে পারল বামনের তিল ধুবড়ির পুজোর কথা। রাজা সেটা জানতে পেরে ভাবল যখন তাদের এত সম্পত্তির বহর বাড়ছে তখন কোনোদিন রাজার রাজত্বও কেড়ে নিতে পারে। আর এইভাবে এই ভেবে নিয়ে বামনির ঘর লুট করে তিল ধুবড়ি নিয়ে চলে গেল। আসলে মা লক্ষ্মীর ছলনাতেই এটা হলো, মা লক্ষ্মীর জিনিস মা লক্ষ্মীর ভাণ্ডারেই ফিরে গেল, আর বামনী আর তার ছেলে তাদের আগের অবস্থাতেই ফিরে গেল। এই দেখে পেঁচাপেঁচির ছানারা খুব কষ্ট পেয়ে তাদের মাকে বলল, ওদের কি দোষ ছিল মা, রাজা তো ভয়ে সব করলো, তুমি আবার মা লক্ষ্মীকে বলে কিছু ব্যবস্থা করে দাও না। কিন্তু পেঁচি বলল, এখন তো কিছু করা যাবে না, ওরা তো রাখতে পারলো না। কিন্তু ছানারা মায়ের কথা শোনে না আর কাঁদতে থাকলো। তখন বাধ্য হয়ে পেঁচি আবার ছেলেটিকে নিয়ে মা লক্ষ্মীর কাছে গেল। মা লক্ষ্মী প্রথমে রাজি না হলেও নারায়ণের কথায় আবার তাদের তিল ধুবড়ি দিয়ে বললেন, এবারে কিন্তু রাখতে না পারলে আর পাবে না। ছেলেটা মা লক্ষ্মীকে প্রণাম করে আবার পেঁচির সাহায্যে বাড়ি ফিরে এলো। ফিরে এসে মাকে আবার সব কথা বলল। আগের মতোই বামুনি ভক্তি ভরে পুজো করতে লাগলেন। দেখতে দেখতে আবার তারা আগের মতো ধনী হয়ে গেল। আর এই দেখে রাজা আবার ভয় পেল, কিন্তু এবারে বামুনির ঘর লুট না করে বরং বামুনির ছেলের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করলেন। তারপর তাদের বিবাহের পরে ছেলেটিও মস্ত বড় রাজা হয়ে গেলেন। তার পেঁচাপেঁচির ছানাদেরও রোজ খাবারের বন্দোবস্ত করে দিলেন। তারপর এক সময় বামুনির যখন মৃত্যুকাল উপস্থিত হলো তখন বৈকুণ্ঠ থেকে তার জন্য রথ নেমে এলো। বামুনি রথে উঠবার আগে বৌমাকে ডেকে ভাদ্র কার্তিক পৌষ আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পুজোর কথা বলে গেলেন। বামুনি মারা গেলে ছেলে বউ খুব ঘটা করে তার শ্রাদ্ধ করলেন। তারপর তারা ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করতে থাকলেন। তাদেরও যখন মৃত্যুকাল উপস্থিত হলো তারা তাদের ছেলে মেয়েদের লক্ষ্মী পুজোর কথা বলে রথে চেপে বৈকুণ্ঠে চলে গেলেন। ধীরে ধীরে পেঁচাপেঁচির মতো চারিদিকে ছড়িয়ে পড়ল। অবশ্যই আপনারা এই ভাদ্র মাসের লক্ষ্মী পুজোর দিন অন্তত বৃহস্পতিবারে পূজার শেষে এই ব্রত কথা একবার পাঠ করবেন বা একবার শুনবেন, তাতেও কিন্তু আপনি সমান ফল লাভ করবেন, আপনার জীবনের অনেক সমস্যা কেটে যাবে, মা লক্ষ্মীর কৃপা লাভ আপনি করতে পারবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসছে নেক্সট ভিডিও, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।